লক্ষীর ভান্ডার হোক বা করোনা নিয়ে প্রচার, নিউ টাউনে আধুনিক টেকনোলজির ব্যবহার করছে প্রশাসন। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ড্রোন, সেই ড্রোনের মাধ্যমে ঘোষণা করা হচ্ছে। যে কোনো প্রশ্নের জন্য যোগাযোগ করুন এনকেডি এর হেল্পলাইন 1800103 7652 এই নাম্বারে। কিসি ভি প্রশ্ন কে লিয়ে সম্পর্ক করে এনকেডি এর হেল্পলাইন 1800103 7652। যেটা এনকেডি এর চেয়ারম্যান দেবাশিস সেন যেটা জানাচ্ছেন যে এই নিউ টাউন এলাকাতে প্রচুর উঁচু বিল্ডিং রয়েছে, প্রায় 17-18 তলা এরকম বিল্ডিং রয়েছে। যখন সরকারি বিভিন্ন ঘোষণা হয়, সেটা দুয়ারে সরকারের ঘোষণা হোক বা সেটা করোনাবিধি পালনের ঘোষণা হোক বা সচেতন করার যে কোনো প্রচার সরকারের থেকে যেগুলো করা হয় সেগুলো করা হলে, সেটা যখন অটোয় করে বা কোনো ভ্যানের মাধ্যমে যখন রাস্তা দিয়ে প্রচার করতে করতে যাওয়া হয়, তখন সেটা কিন্তু উঁচু তলায় যারা থাকেন, বিভিন্ন এখানে অ্যাপার্টমেন্টগুলো রয়েছে, আবাসনগুলো রয়েছে, তার টপ ফ্লোরে যারা থাকেন বা উঁচুতে যারা থাকেন তাদের কাছে কিন্তু পৌঁছয় না। তাদের কাছে এই ঘোষণাগুলো বা এই ইনফরমেশনগুলো পৌঁছে দেওয়ার জন্যই এই টেকনোলজি নেওয়া হয়েছে, যে ড্রোনের মাধ্যমে সরকারি প্রকল্পের ঘোষণা করা হচ্ছে, নিউ টাউনের বিভিন্ন জায়গায় এই ড্রোন ওড়ানো হচ্ছে এবং এই ড্রোন থেকে সরকারি যে সমস্ত সুযোগ সুবিধে বা সচেতনমূলক যে সচেতনতা বাড়াতে যে ধরনের প্রচার সেগুলো এই ড্রোনের মাধ্যমে করা হচ্ছে, যাতে উঁচু বহুতলগুলোর বাসিন্দাদের কাছে এই কথাগুলো পৌঁছে যেতে পারে। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, নিউ টাউন। চলে আসছে পরের খবরে। টিটাগড়ে বিজেপি কর্মীদের বাড়িতে বোমাবাজির অভিযোগে নাম জড়ালো তৃণমূলের। গতকাল গভীর রাতে বিজেপি কর্মী সুরেশ রাওয়ের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে স্কুটার আরোহী দুষ্কৃতীরা। এই বাড়ির নিচেই ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছিল। হামলার ঘটনার সিসি ক্যামেরা বন্দি হয়েছে। এর খানিক পরেই টিটাগড় পুরসভার 17 নম্বর ওয়ার্ডের বিবেকনগরে আরেক বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করেও বোমা ছোড়া হয় বলে অভিযোগ। দুটি ক্ষেত্রেই তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি। হামলা যোগ অস্বীকার করেছে শাসক শিবির। ভোটের পর থেকে এই নিয়ে এখনো পর্যন্ত 3 বার এই ঘটনা হয়ে গেল। এর আগে ওই পাশটায় হলো, এইখানে হলো, ওই দিকে হলো, মানে ঘরের কোনো দিক বাকি নেই যেখানে বোম পড়িনি আমার। এইগুলো দুষ্কৃতি করে যারা তারাই বোম মেরেছে, কারণ এতদিন ধরে ইলেকশন কবে হয়ে গেছে, রেজাল্ট কবে বেরিয়েছে, তখন তাদের বাড়িগুলোতে কিছু হয়নি। আজকে যদি এগুলো কেউ করে থাকে তারা সমাজ বিরোধী ছাড়া আর কিছু না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।